গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেজারি ম্যারেড ওয়ার লাইফ ইজ লাইফ। সো দিস ইজ ডে 7। আমরা উঠে পড়েছি সকালবেলা, আজকে হচ্ছে বুধবার। তো এবার সকালবেলা উঠে আগে এই জানলাগুলোকে একটুখানি খুলে দিচ্ছি, এবার যাতে একটু হাওয়াগুলো ঢোকে। আর কি বলতো, এই জলের বোতলগুলো না ভরে রাখতে হয়, কেন কি মানে তারপরে কি হয় বলতো, খালি জল দেশ পায় আর বোতলে জল থাকে না, এরকম বাজে একটা ব্যাপার। তো ওই জন্য আমি আগে সকালবেলা তাড়াতাড়ি করে বটলগুলো ভরে রাখছি, তারপরে চা করব। আর আজকে আমি অফিসে একটুখানি লেটে বেরোবো, কারণ কি আমার আজকে 9:30 থেকে কল আছে একটা, আজ কলেরও টাইম লাগবে, 1 ঘন্টার মতো লাগবে। তো আজকে ওই 11:12 দিকে অফিস যাব। ঠিক আছে, চলো তাহলে দিন থেকে স্টার্ট করা যাক। আজকে ডিসাইড হলো যে কালকে একটু বেশি উল্টোপাল্টা খাওয়া গেছে রাত্রিবেলা, তো সেই জন্য আজকে আমরা ওটস খাবো। তো এবার আর এখানে চায়ের জলটা এবার বসিয়ে দেবো, চাটা হতে থাকবে, আমি ওটসটা খালি বাটিতে বার করে নিচ্ছি। আমি আবার বেশি ওটস খেতে পারি না, আমার একদম ভাল লাগে না ওটস খেতে, কিন্তু তা মাঝে মাঝে খেতে হয় টু মেক ইট হেলদি। কি খাওয়া হচ্ছে? ওটস উইথ মাস্কা চাস্কা। এটা কিরম ধরনের খাওয়া? আহা, সত্যি কি অতটা ভালো লাগছে? এমন করে ও খেলো যেন মনে হচ্ছে চিজ ডিপের মধ্যে ডিপ করে খেলো। ভালো লাগছে। তো যাই হোক, আমরা এখন চা আর ওটস নিয়ে বসে পড়েছি। ফাইনালি গুড নিউজ ইজ, আমরা লাইক একটা ছোট প্যাকেট কিনেছিলাম ওটসের, লাইক জাস্ট টু মেক শিওর যে আমরা অ্যাটলিস্ট ওটাকে মানে খেয়ে কমপ্লিট করি। তো ওটা আমাদের ডান, এখন আমাদের কাছে ডালিয়ার আর একটা প্যাকেট আছে, ওটাকেও আশা করি আমরা এভাবেই শেষ করে উঠতে পারবো। তো চলো চাটা খেয়ে নিই আর ব্রেকফাস্টটা করে নিই, তারপরে এই আমার কল আছে। তোমাকে যেমন বললাম ফার্স্টে যে আমি আজকে অফিস যাব, কিন্তু লাইক বললাম না কল আছে, সেই 9:30 সময় বসেছি, তারপর থেকে আমি উঠেছি জাস্ট এই 12:15 সময়। তারপর থেকে এতগুলো পর পর ব্যাক টু ব্যাক মিটিং, আর এক দাদা কাজ চলে এসছে, তো আজ আর আমার অফিস যাওয়া হলো না। আর তার থেকেও বড় কথা, এখন বাজে হচ্ছে 12:15, এবার আমার খিদেও পেয়ে গেছে, স্নানটা হয়ে গেছে, বাট আমি খেয়ে যদি এখন অফিস যাই তাহলে এখন অফিস যেতে করতে আমার ডেটাগুলো পেয়ে যাবে আর গিয়ে আমার কিছু লাগবে। তো সেই জন্য আমি আজকে ক্যাচ করে দিলাম, কালকে অফিস চলে যাবো। আসলে মেনলি আমার উইকে 3 দিন অফিস, তো যে কোনো 3 দিন গেলেই হলো, তো কালকে সময় অফিস যেতেই হবে। সরি অফিস। দেখো সেট আপটা দেখো, চারিদিক দিয়ে বালিশ দিয়ে কভার করা, শুধু ঘুমিয়ে পড়াটা বাকি এখন। কিন্তু আমি কিন্তু ঘুমাইনি, আজকে আমার প্রচুর কাজ। সে তো নরমালি রোজই থাকে। কি ওগুলো? মিল্ক শেক আর ওয়াটারমেলন জুস। ও, মিল্ক শেকটা কার জন্য? দুটোই আমার। এটা না সেরা খেতে। ব্যাপারটা হয়েছে কি, আমি অনেকক্ষণ ধরে কাজ করে যাচ্ছিলাম, আমি দেখলাম তারপর ও স্নান টান করে মানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, যা হোক করে মানে কটা বাজে 1:30 দিকে একটুখানি ভাত ডাল আলু ভাজা খেয়ে নিয়েছি লাঞ্চে। এবার তারপর থেকে আবার বসে বসে কাজকর্ম করছি। এবার তারপর দেখি ও চান করলো জাস্ট এই ধরো 15-20 মিনিট আগে। তো এবার ও চান টান করে দেখি দরজা খুলে কোথায় যাচ্ছে, আমি আর জিজ্ঞেস করছি কোথায় যাচ্ছিলি, তারপরে আমার অনেকক্ষণ ধরে বন্ধুদের কাজ করছি, তো তবুও দেখছি সারাদিন সকাল থেকে কাজ করে যাচ্ছিস, আমি যাই কিছু নিয়ে আসি বলে ও আমার জন্য এই চকলেট মিশে একটা নিয়ে এসছে, আর নিজের জন্য ওয়াটারমেলন নিয়েছে। ওয়াটার আমাদের যদিও তরমুজটা আমাদের ছিল, কিন্তু ও এখন আর বানাবার মতো অত অত নেই ল্যাজ। আমি আবার কাজ আছে কিছু করে নিই, সন্ধ্যেবেলা কথা হবে। এরম করে বসে আছো কেন? আমি বসে থাকতে পারছি, আমার পা না ব্যথা করছে। কি খাচ্ছ? কিছু না, বই আর ওই সেই খাজা, কালকে অনেক বেশি খেয়ে নিয়েছি। হ্যাঁ বলছি, আলু ঢেঁড়সের তরকারি তুমি কেমন করে করো একটু বলে দাও তো। তরকারিটা বাবা ভালো করতে পারে।
তুমি এমনিটাই বলো না, ওই যে পেঁয়াজ আর কিছু রয়েটে না দিয়ে কি বলে ওটাকে, তারপরে দেখলাম যে ঢেঁড়স গুলো একটুখানি বয়স হয়ে গেছে, তো সেই জন্য ওটা আলু ঢেঁড়সের তরকারির উপরে গেলাম না। তার থেকে আমরা ভেবে নিলাম যে আজকে বেশি একটু ক্রিসপি লেডিস ফিঙ্গার ফ্রাই বানাই, তো ওই জন্য কিছুই না, ঢেঁড়সকে খালি আমরা চাকা তেলে ভেজে নেবো। চলো করে নিই। এইটা হয়ে গেছে আর এখানে হচ্ছে এটা আমাদের রুটিটা রয়েছে। আর এইটা কি বলতো, এইটা শুধু হলে না আর কি খুব বেশি এ হয়ে যেত, শুকনো শুকনো হয়ে যেত, রুটির সাথে খেতে পারতাম না। তো তো ওই জন্য একটুখানি ফুলকপি ছিল, এই তোমার ফুলকপি দিয়ে এই গোবি মাঞ্চুরিয়ান টাইপের একটু বানিয়েছি ঝাল ঝাল করে। আর কালকে আমার অফিসে রয়েছে, ওই জন্য একটু বেশি করে বানিয়ে নিয়েছি। কালকে আমি লাঞ্চে এটা রুটি দিয়ে নিয়ে চলে যাবো। তো আমাদের রাতের খাবার রেডি, আর খালি এখন বাজে 10:15 মতো, একটুখানি পরে মানে 10:30-11 দিকে আমরা খাওয়া দাওয়াটা করে নেবো। আর ওইখানে এগেন আমাদের সেট আপ হয়ে গেছে, এবার আমরা বসে একটু ওয়েব সিরিজ দেখে নিই ফাইনালি। এবার আমরা খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি, আর সঙ্গে ছোট চলো খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে। সবাই খুব ভালো থাকুন।